চারিদিকে কি সুন্দর পরিবেশ একটা। হ্যালো গাইস, এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ, ঠান্ডা এখন লাগবে, এর জন্য এটা বেঁধে নিয়েছি প্রথমে, এখনই বেরোবো। তো আজকে তো অনেক কিছু করার ইচ্ছা আছে, কত দূর কি করা হবে জানি না, তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। তো গাইস আমরা এখন সেন্ট্রাল পার্কের সাইডে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা কল্যাণী থেকে এখন বেরিয়ে এখন সরাটি সাইডে আছি, এটা গঙ্গা, ঠিক আছে, আর এটা হলো গঙ্গা সাইড দিয়ে যাওয়ার রাস্তা, আর এদিকে মাঠ। ঠান্ডা তো ভালোই লাগছে, চলো যেতে যেতে। তো আমরা এখন আলেপুরে আমতলা রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড বেশি আজকে কুয়াশা, আসলে 20-25 মিনিট দেখা যাচ্ছে, এর থেকে বেশি আর দেখা যাচ্ছে না। আর এদিকে তো মাঠ, মাঠে কিছু দেখতে পারো না। গাইস এখন হলো মর্নিং ওয়াকের টাইম, আমরা আগের বছর, ঠিক আছে, আমি আমার কয়েকটা বন্ধু আগে এখানে আসতাম মর্নিং ওয়াক করতে, বাড়ি থেকে প্রায় কমসে কম 7-8 কিলোমিটার দূরে, এখান থেকে সরাটি, মানে যেখান থেকে আমরা আসলাম শিকারপুর থেকে সরাটি, পুরো রাস্তা আমরা হেঁটে আসতাম, পুরো রাস্তা আড্ডাই আর কি, কোনো কিছুর কমতি নেই। তো এখন প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছে। আর আমাদের এই ডান সাইডের চায়ের দোকান, আমরা এখানে সন্ধ্যাবেলা এসে চা খাই। তো গাইজ আমরা এখন আলমপুরের মিস্ত্রি পাড়ার রাস্তায় চলে এসেছি, এদিকেও প্রচণ্ড বেশি কুয়াশা করেছে আজকে, এটা পারফেক্ট একটা টাইম, আমি যখন বাড়ি যাবো আবার তখন সকালবেলা মর্নিং ওয়াকে বেরোবো, সেদিন আরেকদিন আরেকটা ব্লগ হবে, ঠিক আছে। ওকে গাইজ, তো আমরা এখন শিকারপুর চৌমাথায় পৌঁছে গেছি, কিন্তু আজকে এত বেশি কুয়াশা, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে পুরো মাঠ পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। চলো চলো চলো, কি ঠান্ডা লাগছে আজকে। তো বাড়ি থেকে আমি খুবই সামনে রয়েছি, বাড়ি আর বেশি দূরে না, চলে এসছি প্রায়। ওকে গাইজ বাড়ি তো চলে এসেছিলাম, কাজও হয়ে গেছে, তো এখন বেরোবো, চলো আজকে। প্রচন্ড কুয়াশা পড়ে গেছে, কিছু দেখতে পারবো না, যেটা কালীপুরের রাস্তা, ঠিক আছে, এই হলো সেই গাছ। চাষিদের সকাল, ঠিক আছে, চাষিদের সকাল, এটা চাষিরা সকাল সকাল যদি এত সব কাজ বাজ না করে, আমরা সকাল সকাল সবজি তাজা তাজা খাবো কি করে। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে আমার চাষ করেই খেতে হবে, পশ্চিমবঙ্গের কাজ নেই, কি আর করবো, সবই কপাল, কি করতে জন্ম নিয়েছিলাম কে জানে, পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এখানে সবজির গাড়ি লোড হচ্ছে সকাল সকাল, অটো এখনই ফটো হয়ে যেতাম। তো গাইস আবার যাওয়ার পথে সরাটিতে দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর ওয়েদার, আর গঙ্গার ঘাটে বসে চা খাবো না, সেটা হয় এই হলো চা, এখানে মাঝে মধ্যে প্রায় আসি। তো সব থেকে মেমোরেবল আমার একটা ডে ছিল, ঠিক আছে, ডে না নাইট, দুর্গাপূজার সময়, ঠিক আছে, দুর্গাপূজার সময় ঠিক ওই জায়গাটায় বসে, এখানে নবমীর দিন বসেছিলাম ওই সাইডে গঙ্গার ওপার, ঠিক আছে, এখান থেকে তো এখন দেখা যাবে না, ওপারে রাতেবেলা বাজি ফাটছে, এখানে বসে গল্প করছি, মানে জাস্ট একটা টাইম ছিল, মানে খুব সুন্দর একটা মিষ্টি টাইম। তো এখন মিষ্টি টাইম হলো চা আর আমি। Several days later. সবাই ধ্যান করছে আবার মাসি করবে, এবার ওঠো দেখি, ওঠো, ওই 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 পানামাও, হ্যাঁ, এবার এটা ধরো ধরো, ধরে ওঠো, এবার আমাকে কি সবাই পার্কের বেঞ্চ পেয়েছিস, একবার দাঁড়ায় পড়ে, আরে একবার পিটার পরে আলুর বস্তা নাম, ওহো